অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা আবারও চলে যাব ঢাকার উদ্দেশ্যে। রাতের ভিউটা যে কত সুন্দর আমি বলে কোনোভাবেই বুঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন আরেকটা লঞ্চ চলে আসছে, বরিশালের দিকে যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে। মেবি এখানে ডিজে পার্টি হচ্ছে, খুব গান হইহুল্লোড় হচ্ছিল। তো কী যে একটা শান্তি আর কী যে একটা ভালো লাগা আমি আসলে নিজের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি নিচের থেকে উপরেই ছিলাম বেশি, মানে হচ্ছে ছাদে গিয়ে সেই রাতের ভিউটা এনজয় করেছি। আমার অনেকেই এখানে বসেছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একটা জায়গা পেয়েছিলাম আমি ভাগ্যর ক্রমে, কারণ এখানে জায়গা পাওয়াটা অনেক টাফ, কারণ সবাই রাতের সেই ভিউগুলো উপভোগ করছিল, যে যার মতো করে চাঁদপুর থেকে মাছ নিয়ে এসেছিল, আরও অনেক কিছু ঘুরেছিল। তো সব মিলে সবাই এনজয় করছিল, এখানে নামাজ পড়ছিল এবং বেশ অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতো বেজে গেছে। এখান থেকে 4 ঘন্টার মতো লেগে যায়, তো আমাদের লঞ্চটা আরও আগে ছেড়েছে, কিন্তু আমি এতক্ষণ ভিডিও করিনি কারণ নিচে ছিলাম একটু, ওখানে কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করতেছিলাম, মজা করতেছিলাম। তারপর আমি আর ফাতেমা ছাদে চলে আসছি, আর এখানে ফাতেমা খুব চেষ্টা করছে একটা জায়গা ম্যানেজ করার জন্য, যাতে আমরা বসে একটু সুন্দরভাবে গল্প করতে করতে যেতে পারি। বাট এতটাই সবাই ছাদটাকে পছন্দ করছিল যে আমরা কোনোভাবেও একটা জায়গা ম্যানেজ করতে পারিনি। তো নিয়ে যাচ্ছে আসলে অনেক অভিজ্ঞতা, অনেক ভালো লাগা এবং অনেক আনন্দ। টিমের সাথে গেলে যে জিনিসটা হয় আসলে অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও সবাই আমরা একটা ওয়েতেই চলি, সবাই আমরা লিডারের কথাই মানি, এবং সর্বোপরি যেটা হয় একটা পিকনিক পিকনিক ফিল হয়, সেটা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সাগর ভাইয়াকে, কারণ এত সুন্দর একটা ট্যুর আপনারা আয়োজন করেছিলেন। নিশ্চয়ই পরের ট্যুরগুলোতেও আমি যাব। আর মানে এখানে প্রত্যেকটা মানুষ স্পেশালি আমার কাছে একটু অন্যরকমই মনে হলো আজকে, এবং সবাই খুব ভালো। না হলে এত মেয়ে এত লোক নিয়ে এত সুন্দর করে আয়োজন করে ট্যুরটা সম্পন্ন করতে পারতেন না। তো ট্যুরিজমকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় তাদের সাথে আমরা আবার একটা ট্যুরে যাব এবং তখনও আমরা সেটাকে শেয়ার করব। তো এখন একদম ঝিরিঝিরি বাতাস, আর কি একটা সুন্দর পরিবেশ, মানে যত সারাদিন যত ঘোরাফেরা করেছি ক্লান্তি অনুভব হয়েছিল, বাট ছাদে ওঠার পর একদম ক্লান্তি নেসটা কেটে গেল আর একটা ফ্রেশ অনুভব হচ্ছে। তো এখন কফি অথবা চা হলে কিন্তু মনে হয় না, বাট এই মুহূর্তে নিচে গিয়ে যে ক্যান্টিনে বসে চা বা কফি খাবো সেটাও ইচ্ছে করছে না। অনেক কষ্ট করে আমরা একটা সিট ম্যানেজ করতে পারলাম, এখন একটু বসে আরাম করে যেতে পারবো। ওই যে আর একটা জাহাজ আসছে, মানে এতটাই ভালো লাগছে দৃশ্যটা, আমি জানি না কতটুকু আসলে বলে বুঝাতে পারি। আপনারা চাইলে চাঁদপুর যারা যাননি এখনও ঘুরে আসবেন, এবং ছোট ছোট জিনিসগুলো অনেক সময় আমাদের খুব বেশি আনন্দ দেয়। একঘেয়েমি জীবন থেকে একটু অন্যরকমভাবে আজকের দিনটা আমি কাটালাম, যদিও আমার ফ্যামিলি আমার বাচ্চারা সাথে ছিল না, কিন্তু আমি এনজয় করেছি। ওরা গেলে আমার আরেকটু ভালো লাগতো, ওদেরকে নিয়ে মজা করতে পারলে। নিশ্চয়ই আমরা আবার আমার হাজবেন্ড আমার বাচ্চাদের নিয়ে আমি আবার আসবো চাঁদপুর, তখন আমি আবার এই টিমটাকে মিস করব, কারণ এই টিমের মেম্বাররা এত বেশি ভালো ছিল, তখন তাদের কথা অনেক বেশি মনে পড়বে। কিন্তু আমি চাই আমার বাচ্চারাও চাঁদপুর দেখুক এবং তারাও আসুক। তো অনেক টায়ার্ড এখন লাগছে, আমি নিচে গিয়ে কফি খাবো, দেন আমি ভিডিওটা কতদূর পর্যন্ত কন্টিনিউ করতে পারবো জানি না, আর অনেকটা সময় বাকি। তো যতটুকু পারছি আমি দেখাবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে, অপূর্ব অপূর্ব দৃশ্য। তো এই আর কি, আমি কিছুক্ষণ বসে নিচে গিয়ে কফি খাবো, আর জানি না কখন পৌঁছাবো, রাত হয়ে যাবে, মেবি আমার হাজবেন্ড হয়তো চিন্তা করবে বাচ্চারাও। তো যত তাড়াতাড়ি পারা যায়, এখন আসলে কিছু মানে সারাদিন ঘোরাঘুরি হওয়ার পর বাসার কথা খুব বেশি মনে পড়ছে, কারণ সারাদিন আমি বাসায় নেই, বাচ্চাগুলো একা একা আছে, আর ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে টেনশনও ফিল করছে, যেহেতু আমি একা কোথাও যাই না। তাই এর মধ্যে কয়েকবার ফোনও দিয়েছে, আমি রিসিভও করেছি। ওই দেখেন পানির যে শেডটা কি ভালো লাগছে, লাইটের কারণে পানিতে যে শেডটা পড়েছে খুবই চমৎকার চমৎকার সে মনোরম দৃশ্য। আমি আসলে
যতবার দেখবো ততবার আমার মনকে নাড়া দিবে এবং আমার ভালো লাগবে। তো চলে যাচ্ছি এখনকার মতো, আমি জানি না পরের ভিডিও করতে পারবো কি না, চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ করার জন্য, বাট বাকিটা আল্লাহ জানে। কারণ এখন নিচে গিয়ে আগে কফি খাবো, দেন ভিডিওটা যতটুকু পারা যায়। এই যে আমি বসে বসে অন্ধকারে ভিডিওটা করছি, দেখতেই পাচ্ছেন তো এই আর কি। এখানে ফাতেমার গান শুনছি, আমিও একটু চেষ্টা করছি বেসুরা কণ্ঠে গাওয়ার জন্য, অনেক বেশি ভালো লাগে আসলে কাজ করলো আজকে। তো নিচে চলে যাব এবং পরে দেখব যে আর কি দেখাতে পারি। তো আমি আসলে সরি বলে নিচ্ছি, আমি লাস্ট ভিডিওগুলো আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এত বেশি টায়ার্ড লাগছিল এবং অনেক বেশি দেরি হয়ে গেছিল, খুবই টেনশন লাগছিল যে আমি যেহেতু কখনো আগে একা একা কোথাও যাইনি। তো 11টা বেজে যাচ্ছে, আমার হাজবেন্ড চিন্তা করছে, বাচ্চারাও একা আছে, তো একটু টেনশন থাকার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো চলে আসলাম, এসে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি, আমি যতটুকু দেখেছি আপনাদের সাথে সেটাকে শেয়ার করার। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কেমন লাগলো আমাকে জানাতে পারেন। তো চলে এসে মানে খাওয়া দাওয়া করলাম, এত ক্ষুধা লাগছিল আসলে, বিকালে শুধু কফি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তো সব মিলে জার্নিটা অনেক বেশি ভালো ছিল, আর আমি যেহেতু প্রথম গিয়েছিলাম চাঁদপুরে, আমার খুবই আমি এনজয় করেছি। আরেকটা কথা বলতে চাই যে ফ্যামিলি নিয়ে আপনারা যদি দূরে কোথাও একটু সারাদিনের জন্য কোনো প্ল্যান করেন, হতে পারে সেটা চাঁদপুরের মিনি কক্সবাজার, আমি এতটুকু বলতে পারি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে, একদম কক্সবাজারের ফিলটা নিয়ে আসতে পারবেন, দিনে গিয়ে দিনে চলে আসা যায়। আর খুবই ভালো লেগেছে আমার, সত্য কথা বলতে ধন্যবাদ দিতে চাই আমি আমার ব্লগের মাধ্যমে সাগর ভাইয়াকে, যার মাধ্যমে আমরা এত সুন্দর একটা ট্যুর করতে পারলাম, ফাতেমা, এবং বিশেষ করে ধন্যবাদ হচ্ছে শাম্মী আপুকে। শাম্মী আপু না থাকলে হয়তো আমার যাওয়াই হতো না। তো সবাই আসলে ওখানে অনেক ভালো ছিল, প্রত্যেকের নামে ধরে ধরে বলতে পারছি না, এই জন্য ক্ষমা চাচ্ছি। যারা আমাদের ট্যুরটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার দিনটা আরও স্পেশাল করার জন্য বিশেষ করে সবাইকে বেশি 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 ধন্যবাদ জানাচ্ছি। তো এই ছিল আমার চাঁদপুর ট্যুর, আর আমি চেষ্টা করেছি যতটুকু আমি দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর একটা কথা, যে আমার ভিডিও ভালো লাগুক আর খারাপ লাগুক আপনারা কমেন্ট করবেন, তাতে যেটা হবে আমি আমার ভুলগুলোকে শুধরে নিয়ে হয়তো আরও বেটার কিছু দিতে পারবো। আমাকে কয়েকদিন আগে কয়েকজন আপু লিখেছিল যে আপু তুমি ব্লগে বেশি বেশি রান্না দেখাবে, আমি চেষ্টা করবো আপনাদের আবদার পূরণ করতে, আমি রান্নাও দেখাবো সাথে আমার লাইফস্টাইলে যা যায় সেটাই দেখাবো। তো দেখা হবে নিশ্চয়ই পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন, আর থাকবেন হচ্ছে আফসানাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইলের সাথে। শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।